আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বরিশালে পৃথক আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ। অপরদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে মিছিল করেছে বিএনপি। এদিকে হরতালের সমর্থনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার সন্ধ্যা 7:30টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় নগরীর শহীদ সোহেল চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সাবেক মেয়র শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অন্যান্যরা। একই সময় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সমর্থকরা একটি পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি নগরীর সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল্লাহ এভিনিউ হয়ে কাকুলি সিনেমা হলের মোড় ও সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। অপরদিকে তফসিল ঘোষণার পরপরই নগরীর সিএনবি রোডে 13 নম্বর ওয়ার্ড বিএনপি ও নগরীর রূপাতলী এলাকায় মহানগরী যুগ্ম আহ্বায়ক জিয়উদ্দিন সিকদার তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা হাতে মশাল নিয়ে বিক্ষোভ করে। এদিকে তফসিল প্রত্যাখ্যান করে আগামীকাল বৃহস্পতিবার হরতাল সমর্থনে বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে তফসিল ঘোষণার পর বরিশাল নগরীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।